আসসালামু আলাইকুম হ্যালো মাই লাভলি ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি গরুর মাংস এবং আলু কীভাবে একসঙ্গে রান্না করা যায় গরুর মাংসটা আমি প্রথমে পানি ঝরিয়ে রেখেছি সুন্দরভাবে পানি ঝরিয়ে ধুয়ে একদম ছোটো ছোটো টুকরো করে রেখেছি ফুলকপিগুলো বড় বড় করে কেটে রেখেছি আপনারা ভাবতে পারেন কিভাবে গরুর মাংস তো অনেক হার্ড কীভাবে তাহলে ফুলকপি দিয়ে রান্না করলাম তো আমার ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে রান্না করেছি নতুন আলু টুকরো করে রেখেছি বড় বড় টুকরো করে কেটে রেখেছি প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইতে তো আমি ভেবেছিলাম যে কড়াইতে মাংসটা রান্না করবো তো পরে ভাবলাম অনেক সময় অপচয় হবে তার চেয়ে মশলাটা কষিয়ে তারপরে প্রেশার কুকারে মাংস দিয়ে প্রথমে রান্না করবো রান্না করার পরে ফুলকপি এবং আলু দিয়ে দেব তো আমি রসুন বাটা দিয়ে দিয়েছি দু চা চামচ আর পেঁয়াজ দিয়েছি বড় বড়ো চারটি কুচি পেঁয়াজ দিয়েছি হলুদ দিব দু চা চামচ এবং মরিচ দু চা চামচ দিব তো আমি পরিমাপটা বুঝি রান্না করতে করতে শিখে গেছি সেজন্য আমার আর সমস্যা হয় না তা আপনারা আপনাদের মতো দিবেন বেশি ঝাল যারা খায় তারা বেশি পরিমাণে দিবে। এবং কম যারা খায় তারা তাদের মতো দিবে এটা আপনাদের ইচ্ছা আমি রান্না করেছি যেভাবে আমি সেভাবে বলতেছি এরপর এলাচি দারচিনি এবং জিরা একসঙ্গে বাটা হয়েছে এটা দিয়ে দেবো সমস্ত মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে প্রথমে তো মশলার গন্ধটা যদি না থাকে তারপরে মাংস ভিতরে যখন দেওয়া হবে মশলাটা আর কি তো আদা বাটা দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ এখন মশলাটা ভালোভাবে একবার কষাবো তো কষানোর পরে তো আমার কোনো দুশ্চিন্তা থাকবে না যে মশলার গন্ধটা আসবে কিনা এরপর তেজপাতা দিয়ে দিলাম দুটো চিড়ে মাংসের মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একবার এখন প্রেসার কুকারে ঢেলে দিলাম মশলাটা তো প্রেসার কুকারে একটু পানি সহকারে ঢেলে দিয়েছি এখানেও একটু ভালোভাবে কষাবো তো পানিটা টেনে যখন যাবে তখন মাংস দিয়ে দেব মাংস দিয়ে একবার সুন্দরভাবে কষাবো কষানোর পরে মাংসটা পুরো যখন সেদ্ধ হয়ে যাবে তখন ফুলকপি এবং আলু দিয়ে দুটো ছিটি দেওয়াবো তাহলেই হয়ে যাবে তাহলে কোনো সমস্যা হবে না একটু সেন্সিটিভ এবং খুব খেয়াল করে রান্নাটা করলে কিন্তু অনেক মজাদার হয় আর আমরা কিন্তু অনেক সময় সবজি খেতে চাই না বা বাচ্চারা বাসায় যারা থাকে বাচ্চারা তারা কিন্তু সবজি খেতে চায় না কিন্তু মাংসর ভিতরে যদি দিয়ে সবজি রান্না করা হয় তাহলে কিন্তু সবাই খুব পছন্দ করবে এটা আমার বিশ্বাস মাংসগুলো দিয়ে দিলাম মাংস দেওয়ার পরে মাংসটাকে একবার ভালোভাবে কষাবো খুব ভালোভাবে একদম কষাতে হবে যখন ঘ্রাণ আসবে যে কষানো খুব ভালো হয়েছে তখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো মোটামুটি পানি দিব যে আলু এবং ফুলকপিটাও যেন পরে আমি তার ভিতরে দিয়ে দিলে কোনো সমস্যা না হয় পুড়ে না যায় কিছুটা ঝোল থাকে এই রকমের পরিমাণ মাংসের ভিতরে পানি দিয়ে দেবো মাংসটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি দু গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে তো পানি যতটুকু দিবেন সেইটাই থেকে যায় সামান্য একটু পানি কমে তো কোনো সমস্যা নেই এখন আমি মাংসটাকে সম্পূর্ণভাবে সেদ্ধ করে ফেলব। একদম সম্পূর্ণ সেদ্ধটা পরে ফুলকপি এবং আলু দিব এখন প্রেশার কুকারের মুখটা আটকিয়ে দিব আটকিয়ে দেওয়ার পরে মাংসটা কিন্তু হয়ে গেছে দশ মিনিটের মতো আমি মাংসটা সেদ্ধ করেছিলাম দশটা ছিটি দিয়েছি সরি দশ মিনিট নয় দশটা ছিটি দেওয়ার পরে এখন আলু এবং ফুলকপি দিয়ে নেড়ে দিতেছি নাড়ার পরে আবার মুখটা আটকিয়ে দেবো প্রেশার কুকারের মুখটা আটকিয়ে দুটো ছিটি দেবো গুনে গুনে দুটো ছিটি দেওয়ার পরে তারপরে আমি মুখটা খুলে দিব তারপরে দেখবেন একদম সেদ্ধ হয়ে গেছে তো রান্না করা মাংসের ভিতরে তেমন সময় লাগবে না দেখি দেখুন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন প্রেশার কুকারের মুখটা আটকিয়ে দিলাম আটকিয়ে দেওয়ার পরে দুটো ছিটি দেব এবং তারপরে রান্নার কাজ দিয়ে আমি যাইনি যতক্ষণ রান্না করবেন কাছাকাছি থাকবেন কারণ যদি ভুল হয় তাহলে কিন্তু ফুলকপিটা একদম গলে মিশে যাবে ঝোলের সাথে তো কাছাকাছি থেকে একটু খেয়াল করে তারপরে রান্না করালেই কিন্তু ভালো হয় তা আমি মুখটা খুলে দিলাম প্রেশার কুকারের মাংসটা কিন্তু সরি ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে ফুলকপি আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তো আমি শর্টকাটে আপনাদেরকে রান্নাটার ভিডিও দেখালাম যাতে ভালো হয় সুবিধা হয় বুঝতে তা আমি একটা বাটিতে সাজিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি একটু খেয়ে দেখব খুবই সুন্দর ফ্লেভার বের হয়েছে সাথে সালাদ নিয়েছি তো আপনারা যদি এভাবে সবজি রান্না করে খান বাসায় আর শীতকালীন সবজি তো অনেক মজা এমনিতেই তো বলার দরকার হয় না আমি এখন একটু খেয়ে দেখব দেখুন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং ফুলকপিটাও আস্ত আছে আর আলুটাও আস্ত আছে তো ফুলকপি দিয়ে খাবো খুবই ইয়ামি হয়েছে অসাধারণ আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারাও ভালো থাকেন যেন সারা জীবন যেন সবার সাথে ভালো সম্পর্ক থাকে আল্লাহ হাফেজ